IPL, the ultimate battle of franchise cricket. 15তম IPL এর দীর্ঘ সময় আপনাকে একটু বোরডম এনে দিলেও দলগুলোর হাড্ডাহাড্ডি লড়াই আপনাকে বোর হওয়ার একদমই সুযোগ দেয় না। আর এই দৌড়ে দ্য ডেবিউট্যান্ট গুজরাট টাইটান্স আছে সবার আগে। একটা কথাই গুজরাটকে এখন ডিফাইন করে, অভিষেকেই ফাইনাল। যে সলিড দল গুজরাট গড়েছে তার প্রমাণ মিলেছে সব ম্যাচেই। 14 ম্যাচে 10 জয় নিয়ে সবার ওপরে থেকেই কোয়ালিফায়ারে খেলতে নামে দ্য টাইটান্স। শ্বাসরুদ্ধকর প্লে অফেও আরও একবার প্রমাণ মিলেছে দলের সলিডিটির। প্রথম ফাইনালিস্ট হওয়ার দৌড়ে রাজস্থান রয়্যালসের সাথে আরও একবার দল প্রমাণ দিয়েছে তাদের ব্যাটিং ডেপথের। হার্দিক পান্ডিয়া আর ডেভিড মিলার ঝড়ে রাজস্থানকে হারিয়েছে তারা 7 উইকেটে। IPL ইতিহাসে এই প্রথম প্লে অফের শেষ ওভারে রেকর্ড 16 রান তাড়া করে ম্যাচ জেতে টাইটান্স। ম্যাচে বোলারদের মধ্যে সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন রশিদ খান। হার্দিক মিলারদের মতো ব্যাটার সাথে রশিদ খানের মতো বোলার, নামের ভারে নয় পারফরমেন্সের ভারেই গুজরাট তার অভিষেকেই ফাইনালের মঞ্চে। এইসব খবর তো আপনাদের কাছে পুরনো, গুজরাটের সামনে থাকছে আরও এক ফেভার। চলুন কল্পনা করা যাক ফাইনালের এক ঝলকে। কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল হওয়ার খবর চাউর হলেও সেখানে হচ্ছে প্লে অফ আর এলিমিনেটরের ম্যাচ। IPL এর 15তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এইখানেই গুজরাটের বড় সুবিধা, ঘরের মাঠে ভরা গ্যালারির সমর্থনে ফাইনাল খেলবে টাইটান্স। 2011 সালে চেন্নাই সুপার কিংস নিজেদের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফাইনাল খেলেছিল। গুজরাট টাইটান্স দ্বিতীয় টিম যারা ঘরের মাঠে ফাইনাল খেলতে চলেছে। করোনার কারণে গেল বছর IPL এর শেষ অংশ ভারতে করা সম্ভব হয়নি। গিনেস বুকে নাম লেখানো বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে এবার হতে যাচ্ছে IPL এর ফাইনাল, যা দর্শক ধারণ ক্ষমতার দিক দিয়ে পেছনে ফেলেছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে। মেলবোর্নের 90,000 দর্শককে পেছনে ফেলে 63 একরের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে থাকবে 110,000 দর্শক। ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে সব টিকিট, তার মানে হাউসফুল গ্যালারিতেই হতে যাচ্ছে এবারের মেগা ফাইনাল। তাও আবার থাকছে হোম টিম, তাই সোনায় সোহাগা। ফাইনালের আগে হবে জমকালো সমাপনী অনুষ্ঠান, তাই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে রাত 8টার পরিবর্তে রাত 8:30। এবার অপেক্ষার পালা, আহমেদাবাদে গুজরাট কাকে আতিথ্য দেয়। মেগা ইভেন্টের এই মেগা ফাইনাল দেখতে চোখ সরাতে পারবেন না টি স্পোর্টস থেকে। মৌসুমি মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.